তৃতীয় বিশ্বযুদ্ধ কি খুবই নিকটে? কি কারণে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ? 1973 সালে আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তৎকালীন সৌদি বাদশাহ ফয়সালের সঙ্গে চুক্তি করেন যে সৌদি আরব তার তেল সম্পদ একমাত্র আমেরিকান ডলারেই বিক্রি করবে। বিনিময়ে তারা সৌদি আরবকে আমেরিকান অস্ত্র, অর্থ, সেনাবাহিনী ও সৌদি রাজতন্ত্রের শত্রুপক্ষের হাত থেকে নিরাপত্তা সরবরাহের প্রতিশ্রুতি দেয়। সৌদি আরব তেল রপ্তানিকারক সংগঠন ওপেকভুক্ত দেশগুলোকেও এই চুক্তির আওতায় নিয়ে আসে। যেহেতু তেল বৃহত্তম আন্তর্জাতিক বাণিজ্য পণ্য, এই চুক্তি আমেরিকান ডলারে কৃত্রিম চাহিদা তৈরি করে এবং আমেরিকান ফেডারেল রিজার্ভ ব্যাংকে অগণিত নোট ইস্যু করার সক্ষমতা দান করে। এতদিন তাদের ডলারের বিপরীতে সমপরিমাণ স্বর্ণ রিজার্ভ রাখা বাধ্যতামূলক ছিল, কিন্তু এখন আর তার প্রয়োজন নেই, ফলে তেল এখন স্বর্ণের ভূমিকা পালন করছে। ইংরেজিতেও পেট্রোলিয়ামকে কালো সোনা বা ব্ল্যাক গোল্ড বলা হয়। কিন্তু একে মেনে নিতে নারাজ রাশিয়া ও চায়না। এমন একটা অন্যায্য মুদ্রা ব্যবস্থা যা শুধু আমেরিকা যুক্তরাষ্ট্রেই সীমাহীন সুবিধা দেবে তা মেনে নেওয়া যায় না, ফলে তারা 5টি দেশ নিয়ে গঠন করল ব্রিক্স নামে একটি সংগঠন। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তার এক পাশে থাকবে আমেরিকা, ইউরোপ, ন্যাটো বলয় আর অন্যদিকে রাশিয়া, চায়না বলয়। আমেরিকা যদি তার পেট্রোডলার স্ট্যাটাস হারায় তাহলে তারা খুব বেশি দিন পৃথিবীর এক নম্বর দেশ হিসেবে টিকে থাকতে পারবে না, যা তারা কিছুতেই হতে দেবে না। রাশিয়া ও চায়না ইতিমধ্যে ডলারবিহীন আন্তর্জাতিক লেনদেন শুরু করেছে ও স্বর্ণের মুদ্রা তৈরি করেছে, ফলে শুরু হবে মহাযুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন না ফোরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে। মানুষেরা এটি দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হবে। এই যুদ্ধে শতকরা 99 জনই নিহত হবে। তাদের প্রত্যেকেই বলবে, আমি এই যুদ্ধে রেহাই পাব। মধ্যপ্রাচ্যে আবিষ্কৃত সেই তেলই হলো ফোরাত নদীস্থ স্বর্ণের পাহাড়, যা আজ গোল্ড হিসেবে ফাংশন করছে। আর তৃতীয় বিশ্বযুদ্ধই হবে হাদিসে বর্ণিত মহাযুদ্ধ, কারণ মানব ইতিহাসে এমন কোনো যুদ্ধই হয়নি যেখানে 100 জনের 99 জন মারা যায়, যদি না পারমাণবিক বোমার মতো গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হয়। বাইবেলে এই যুদ্ধকে বলা হয়েছে আর্মাগেডন ও হাদিসে বলা হয়েছে মালহামা। হাদিসে আছে, ওই যুদ্ধের পর ধোঁয়ায় পৃথিবী ঢেকে যাবে ও 40 দিন সূর্যের আলো দেখা যাবে না, এবং যুদ্ধের তেজে উড়ন্ত পাখিরা মরে গিয়ে আকাশ থেকে পড়ে যেতে থাকবে। এমন কোনো অস্ত্র নেই যার ধোঁয়া পারমাণবিক বোমার মাশরুম ক্লাউডের মতো আকাশকে ঢেকে ফেলে। কিয়ামতের 10টি বড় নিদর্শনের একটি হলো ধোঁয়া, যা পৃথিবীকে ঢেকে ফেলবে। আর পারমাণবিক যুদ্ধের রেডিয়েশনই সম্ভব পাখিদের এরকম অদ্ভুত আকস্মিক মৃত্যু। এটাই মানব জাতির সর্বশেষ বড় যুদ্ধ। ভিউয়ার্স, এমন আরও এক্সক্লুসিভ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।